আজকে আপনাদের সামনে এলা ফান্ডের যে নতুন দুইটা সাইট তারা নিয়ে এসেছে, তো সেই দুইটা সাইট নিয়ে বিস্তারিত আজকে শেয়ার করব। তার আগে এলা ফান্ডে যারা আপনারা কাজ করতেছেন বা এখানে যারা অবহেলায় কাজ করতেছেন না, অ্যাকাউন্ট আছে কিন্তু কাজ করতেছেন না, তাদেরকে বলবো ভাই অবশ্যই এখানে কাজ করেন, যত বেশি বেশি পারবেন কয়েক এলা কয়েনটা ইনকাম করবেন। তো এটা কিন্তু এখনও তারা ফ্রিতে করতে দিচ্ছে, এটা কিন্তু আপনার এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কয়েনের যে স্পিডটা ওটা কিন্তু অনেক কমে যাবে। তো অবশ্যই এখানে যারা কাজ করছেন তারা কাজ প্রতিনিয়তই করবেন, এবং তাদের যে কয়েনগুলো তারা যে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন যে ডেলি স্পিন, তো এই কয়েনগুলোও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করে নেবেন ডেলি স্পিন করে, এবং এখানে যত খুশি আপনি ইচ্ছা মতো রেফার করবেন। কিভাবে আপনি বেশি ইনকাম করবেন সবকিছু আমি বিস্তারিত ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে কথা বলবো যে কি আপনি এলা ফান্ডে যে দুইটা সাইট তারা নিয়ে এসেছে সেই সাইট দুইটা দেখানোর জন্য বা সেই সাইট দুইটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সোজা চলে আসলাম উইলমিনারি যে কয়েনটা আমরা এলা ফান্ডের ওই ওয়েবসাইটের থেকে আমরা ইনকাম করতে পারতাম, এবং সেটা ওখান থেকেও পারবো এবং এখান থেকেও কিন্তু পারবো। আর একটা কথা বলে রাখি, আপনারা জানেন যে এলা ফান্ড যে কয়েনটা আমরা এখন বাই সেল করতে পারবো সেটা নিয়ে সামনে ভিডিও আসতেছে, ইনশাল্লাহ খুবই দ্রুত দেওয়ার চেষ্টা করব, সমস্যা নাই। তো এই যে এলা ফান্ডটা এসেছিল সেটাও কিন্তু এইভাবেই, কিন্তু মানে এই যে পেজটা দেখতে পাচ্ছেন সেটাতেও কিন্তু এইভাবেই একটা পেজ ছিল, এভাবে আমরা এখান থেকে জয়েন হয়েছি। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যাতে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চান, তো ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে যাতে আপনি পেমেন্ট নিতে চান, তো সেক্ষেত্রে আপনি ক্রিপ্টো ওয়ালেট এটা থেকে আপনি অ্যাকাউন্ট করবেন। তো এখান থেকে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে প্রথমে আপনাকে একটা নাম দিতে হবে, এখানে এখানে একটা নাম দিয়ে দিবেন, এবং এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, এটা কিন্তু ভেরিফাইড করতে হবে। তো অবশ্যই এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। এখান থেকে চেষ্টা করবেন যে আপনি এলা ফান্ডে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে আপনি অ্যাকাউন্টটা করেছিলেন, তো সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, এবং তারপরে দেখতে পারবেন ক্লিক টু নেক্সট স্টেপ, আপনি এখান থেকে একটা ক্লিক দিবেন। তো নেক্সট স্টেপে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার মেইল ইনফরমেশন যে রিসিভ করার জন্য, এখান থেকে দেখতে পারবেন যে $50 কিন্তু এখান থেকে আপনি বোনাস পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি কি করবেন, তারা আপনার মেইলে কিন্তু একটা ভেরিফিকেশন ইমেইল তারা পাঠিয়েছে, তো সেটা আমাদের এখনো আসেনি, তো সেটা আসলেই আমরা আমাদের। তো বন্ধুরা, কারোর যদি ভেরিফিকেশন মেল যদি না যায়, তো সেক্ষেত্রে চিন্তা করার কিছু নাই, তারপরে আপনি নেক্সট স্টেপ যে অপশনটা থাকবে এখানে, তো সেই নেক্সট অপশনে ক্লিক দিবেন, তাহলে সরাসরি আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। এবং এটা একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি এলা ফান্ডের যে এটা এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনি ইনকামটা করবেন, তো সেই ইনকামটা কিন্তু আপনি এলা ফান্ডের ওই ওয়েবসাইট থেকেও কিন্তু করতে পারবেন। এবং এই ওয়েবসাইটটা তারা নিয়ে এসেছে আপনার আমাদের সুবিধার্থে, কিন্তু তারা এই ওয়েবসাইটটা নিয়ে এসেছে কারণ এলা ফান্ডের ভেতর থাকলে সেখান থেকে কিন্তু আমাদের এখানে পেস্ট করতে হয়, ওখানে পেস্ট করতে হয়, এমন করে কিন্তু আমরা দেখা যাচ্ছে একটা সাইডের ইয়েতে অনেক একটা ট্যাব হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি মানে সরাসরি তাদের এই সাইটটা তারা নিয়ে এসেছে এই জন্য যে আমরা সরাসরি যাতে এলা ফান্ড ওয়েবসাইটে গেলে এলা ফান্ড পাই, এবং এই ওয়েবসাইট আসলে উইলমিনারি ওয়েবসাইট আসলে তো এখান থেকে আমরা উইলমিনারি যে কয়েনটা আছে সেটা সরাসরি ইনকাম করতে পারি। তো এখান থেকে দেখতে পারবেন গেমিং অপশন কিন্তু আছে, স্পিন করবেন প্রতিদিন আসবেন স্পিন করবেন আর এখান থেকে কয়েন ইনকাম করবেন। তো এই কয়েনগুলো কিন্তু আপনি একটা সময় উইথড্র করতে পারবেন, তো কীভাবে উইথড্র দিবেন তো সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আপনি ভিডিও নিয়ে আসবো। তো এখান থেকে দেখতে পারবেন আপনি এই কয়েনটাও কিন্তু এখান থেকে ডায়মন্ডে ইয়ে করে কিন্তু মানে এক্সচেঞ্জ করে কিন্তু এটা ক্যাশ করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন তাদের প্রকল্প বা তারা আরও কি সৃষ্টি ইয়েগুলো গেমস এখানে একটা নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন, তো এটাও কিন্তু একটা গেমস। তো এখান থেকেও কিন্তু আপনি প্রতিদিন যে জ্যাকপটের মাধ্যমে কিন্তু এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পারবেন সরাসরি সল্ট কয়েনার একটা ইয়ে পাবেন, তো এখান থেকে যে আপনি এই কয়েনটা মানে এদের একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা এরকম কিন্তু তারা সংযোগ করে রেখেছে। তো এভাবেই কিন্তু আমরা এর আগে গেমসগুলো খেলেছি বা এলা ফান্ডের ওয়েবসাইট থেকে ঢুকেছি, তো এই ওয়েবসাইটটাও কিন্তু তারা নতুন এসেছে।
তো বন্ধুরা, এখান থেকে সরাসরি চলে আসলাম আমি আবার ওই যে সল্ট কয়েনার যে ওয়েবসাইট, তাদের নতুন তারা নতুন নিয়ে এসেছে আমাদের জন্য, তো সেই সল্ট কয়েনার সেই ওয়েবসাইট কিন্তু চলে আসলাম। তো এখান থেকে কিন্তু আপনি কি করবেন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই অ্যাকাউন্টটা করতে করার মাধ্যমে পেমেন্টটা কিভাবে নেবেন সেই বিষয়টা আপনার মন মতো হতে পারবে। তো এখান থেকে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি মানে এখানে অ্যাকাউন্টটা করেন বা এরকম এটা সিলেক্ট করে যদি আপনি এখানে অ্যাকাউন্টটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন এবং সেটা সরাসরি হয়তো ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে ক্রিপ্টোতে যারা ওয়ালেট ক্রিপ্টো ওয়ালেট থেকে যারা অ্যাকাউন্টটা করবেন তারা কিন্তু ক্রিপ্টোর মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। তো এই জন্য ক্রিপ্টো আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, তো আমি এর আগের ভিডিও এর আগের ইয়েটা দেখাইছি উইলমিনার ওয়েবসাইটটা, তো এটাতে আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা করে দেখাইছি এবং এটা কিন্তু ক্রিপ্টোতে অ্যাকাউন্ট করে দেখাবো। নতুনরা যারা দেখছেন ভিডিওটা তারা কিন্তু বিষয়টা সহজেই বুঝতে পারবেন। এখানে আপনি ক্রিপ্টোতে যেভাবে অ্যাকাউন্ট করবেন ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু একই রকম সিস্টেম দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি আপনার নামটা দিবেন এবং এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপরে দেখতে পাবেন একইভাবে আপনি এতে ক্লিক টু নেক্সট স্টেপ, আপনি এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে অন্য একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে দেখতে পারবেন আপনি এখানে জয়েন হওয়ার জন্য আপনাকে কিন্তু $100 তারা পে করবে, মানে বোনাসটা দিবে আপনাকে। তো এখান থেকে আপনার ইয়েটা কনফার্ম করবেন, তার জন্য নেক্সট স্টেপ আপনি এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আপনার কিন্তু এটা সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার অ্যাকাউন্ট যাতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা দিবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, এবং যারা ক্রিপ্টোতে নেওয়ার জন্য ইয়ে করবেন তাদের ক্রিপ্টোতে নেওয়ার জন্য সাপোর্ট করবে, ব্যাংক অ্যাকাউন্টের জন্য হয়তো তখন সেটা করবে না। তো এমনটাই হয়তো এই হেটা আর কি। তো এখান থেকে আপনি প্রতিদিন আসবেন, প্রতিদিন এসে এখান থেকে প্রতিদিন এভাবে কিন্তু আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি কাউকে রেফার করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার রেফার লিঙ্কটা কিন্তু আপনি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, সেখান থেকে কিন্তু তারা জয়েন হলে আপনি প্রতিজনের কিন্তু এ থেকে কিন্তু দেখতে পাবেন $10 করে আপনি এখান থেকে জয় রেফার বোনাস পাবেন এবং এখান থেকে একটা করে স্পিন পাবেন ফ্রিতে। তো প্রতিদিন পাবেন এই স্পিনটা। তো এখান থেকে আপনি এই যে আপনার যে কয়েনটা দেখতে পারবেন, আমার কিন্তু এত পরিমাণ কয়েন এখানে আছে, তো এই কয়েনটা কিন্তু আমি উইথড্র করতে পারবো। তো এই কয়েনটা উইথড্র করতে পারবো, তো কীভাবে উইথড্র করবো তো সেই নিয়ে নেক্সটে কিন্তু বিস্তারিত ভিডিও আস্তে আস্তে আসবে আপনারা যদি সাপোর্ট করেন। তো তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কীভাবে উইথড্র ভিডিওটা দেখতে চান কিনা, তো অবশ্যই শেয়ার করবো যদি আপনারা চান। তো তো বন্ধুরা, নতুনরা যারা এসেছেন তারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু তারা আমাকে কিন্তু 5টা স্পিন দিয়েছিল, তো এখান থেকে আমার কিন্তু আবার একটা স্পিন কিন্তু এখানে আছে, তো এটা কিন্তু অলরেডি আমার শেষ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমার ইনকামটা হবে, তো এখান থেকে এটা বেশি ইনকামের অপশন। এবং এখান থেকে কিন্তু অটো 24 ঘন্টা বা 12 ঘন্টা, 12 ঘন্টা পর পর কিন্তু আপনাকে এখানে এসে এই সাইডে একবার করে লগ ইন হতে হয়, মানে আপনি আসলেই লগ ইন অটোমেটিক হয়ে যায় আর কি। তো এখানে কিন্তু অটোমেটিক এটা কিন্তু মাইনিং হয়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক এটা মাইনিং হচ্ছে। তো এমনটাই কিন্তু সিস্টেম তারা করেছে। তো এই কয়েনটা থেকে আপনি ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন। এবং উইলমিনারি এই কয়েনটা থেকেও কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এখানে আপনি প্রতিদিন আসবেন, কাজ করবেন, অনেক ইনকাম করার সুযোগ কিন্তু এখানে আছে। তো আপনারা যারা এখানে আর্ন করতে চান ফ্রিতে, তো তারা অবশ্যই আর্ন করার চেষ্টা করবেন। এবং এখান থেকে জাস্ট আপনি এভাবে এগুলা খেলা খেলবেন, তো সেখান থেকে আপনার যদি ইনকামটা হয়, আর এখন আমার আমার কথাই নাই, আপনারা যদি গুগলে সার্চ করেন লাভ ফান্ড লিখে পাইলা ফান্ড টোক এবং উইলমিনারি এই কয়েনটা থেকেও কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এখানে আপনি প্রতিদিন আসবেন, কাজ করবেন, অনেক ইনকাম করার সুযোগ কিন্তু এখানে আছে। তো আপনারা যারা এখানে আর্ন করতে চান ফ্রিতে, তো তারা অবশ্যই আর্ন করার চেষ্টা করবেন। এবং এখান থেকে জাস্ট আপনি এভাবে এগুলা খেলা খেলবেন, তো সেখান থেকে আপনার যদি ইনকামটা হয়, আর এখন আমার আমার কথাই নাই, আপনারা যদি গুগলে সার্চ করেন লাভ ফান্ড লিখে পাইলা ফান্ড টোকেন লিখে। তো বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি এই যে সাইডে উইলমিনার যে কয়েনটা আপনি ইনকাম করতেছেন, এটা কিন্তু আপনার অনেক কয়েন ইনকাম হয়েছে এমনটা অনেকে ভাবতেছেন, যে কারো হয়তো 5,000 10,000 এমন কয়েন কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে। তো এখানে যারা এই ইনকামটা করছেন তারা কিন্তু আপনাদের ইনকামটা কিন্তু উইথড্র করতে পারবেন। তো কীভাবে উইথড্র করবেন, তো সেই উইথড্র বিষয়টা একটা ইয়ে বলি, সেটা হচ্ছে ইলা ফান্ডের যে কয়েনটা আছে সেটা উইথড্র করার জন্য যে নেটওয়ার্ক ফিসটা তারা চাচ্ছে, তো এখানে কিন্তু একইভাবে প্রথমবার কিন্তু আপনাকে উইথড্র করতে হলে তাদের যে একটা নেটওয়ার্ক ফিস থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হবে, দিয়ে কিন্তু আপনি তারপরে আনলিমিটেড কিন্তু টোকেন আপনি এখান থেকে সেল করতে পারবেন।
এবং ইনকাম করে সেটা আপনি বাই সেল করেন বা চাই ট্রেড করেন, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে প্রথমবার উইথড্র করতে হলে, কিন্তু এখান থেকে আপনাকে তাদের এই নেটওয়ার্ক ফিসটা দেওয়া লাগবেই। তো এটা প্রথমবারের মতো দেওয়া লাগবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে গেট $50 ফর শর্ট দশ স্পিন। তো এখান থেকে আপনি যদি এটাতে ক্লিক দেন তো দেখতে পারবেন এখান থেকে কিন্তু সরাসরি কিন্তু এই যে সল্ট কয়েনার যে এই আমাদের ওয়েবসাইটটা আমরা তখন সাইন আপ করলাম, তো ওই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে সরাসরি। তো এই একইভাবে কিন্তু এরা একটার সাথে আরেকটা কিন্তু সবাই জোড়া আছে দেখতে পাচ্ছেন। এরা আপনাদের ওয়েবসাইট থেকে আপনি এই ওয়েবসাইট পর্যন্ত কিন্তু সব লিঙ্ক কিন্তু আছে তাদের দেখতে পাচ্ছেন, সব ইয়েতে কিন্তু প্রবেশ করার পথ আছে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দেখানোর উদ্দেশ্য এটাই হলো যে এলা ফান্ডের এটা প্রজেক্টটা, তো অবশ্যই এই প্রজেক্টটা ইনশাল্লাহ আমাদের জন্য ভালো একটা কিছু হবে, এজন্য অবশ্যই এখানে কাজ করবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। এবং বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন যে আপনি এখানে তাদের যে নিত্য নতুন আপডেটগুলো তারা নিয়ে আসে, তো সেই আপডেটগুলো পাওয়ার জন্য এখান থেকে সরাসরি আপনি ক্লিক করবেন জয়েন টেলিগ্রাম। যদি টেলিগ্রাম আপনার থাকে তো অবশ্যই টেলিগ্রামে ক্লিক করে আপনি জয়েন হবেন। জয়েন হয়ে আপনি এই সব সাইডে যে বিস্তারিত হেটা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাইডে যে নিত্য নতুন আপডেটগুলো তারা নিয়ে আসে সেই আপডেটগুলো সব কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। তো এই আপডেটগুলো সব দেখবেন, এই আপডেটগুলো দেখলে জানতে পারবেন যে এই সাইডটা এই উইলমিনারি যে কয়েনটা এই কয়েনটা আমাদের জন্য কতটা প্রফিটেবল হতে পারে। তো অবশ্যই এটা আপনারা নিজেরাই দেখে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে রাস্তা দেখাবো, আপনারা কাজ করবেন ইনকাম করবেন। তো আমি আমার কাজ এতটুকুই যে আপনারা রাস্তাটা দেখবেন, কারণ অনেকে চিন্তা করেন অনলাইন থেকে ইনকাম করবেন, অনেকে চিন্তা করেন যে অনলাইন থেকে অল্প কাজের মাধ্যমে ইনকাম করবেন, রাজকীয়ভাবে চলবেন, এমনটা বেশিরভাগ মানুষই কিন্তু ভাবে যে অনলাইন থেকে ইনকামটা করলে রাজকীয়ভাবে নিজের ইচ্ছা মতোভাবে কিন্তু জীবনযাপন করা যাবে, তো এমনটাই ভাবেন। তো তাদের জন্য কিন্তু অবশ্যই আমার এই কথাটা বুঝতে হবে, তারা এটা ভাবেন ঠিক আছে, কিন্তু কাজ করতে হলে অনলাইন জগৎটা কিন্তু খুবই সহজ আবার খুবই কঠিন। তো আপনি যদি মনোযোগ সহকারে কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন, এবং যদি কাজ না করেন, যদি আজকে আজকে লগ ইন করলেন আবার 2 দিন পর 1 মাস পর এইভাবে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে কখনোই কোনো ইয়েতে ইনকাম করতে পারবেন না, আর পারলেও সেটা দেখা যাচ্ছে বেশি আপনার মন মতো হবে না হয়তো। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। তো বন্ধুরা আজকে শুধু এতটুকু দেখাবো যে আপনি এখান থেকে কীভাবে যে উইলমিনারের যে কয়েনটা আছে কয়েনটা আপনি কীভাবে উইথড্র করবেন, তো সেটা দেখাবো। তো অনেকের অনেক কয়েন কিন্তু ইতিমধ্যে ইনকাম হয়ে গেছে, যারা এখানে প্রতিনিয়তই কাজ করছেন তাদের কিন্তু অনেকের অনেক কয়েন কিন্তু এখানে ইনকাম হয়ে গেছে। তো ভাবছেন এখান থেকে কীভাবে আপনি উইথড্র করবেন, কীভাবে আপনি উইথড্রটা নেবেন, তো এটা আদৌ উইথড্র নিতে পারবেন কিনা। তো অবশ্যই এটা উইথড্র নিতে পারবেন। তো এখান থেকে আপনি জাস্ট উইথড্রলে ক্লিক করবেন। তো উইথড্রলে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সামনে একটু লোডিং নেবেন, নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন তাদের যে সাইটটা যে প্রথমে যে অপশনটা ইন্টারফেসটা আসে, তো সেই ইন্টারফেসটা কিন্তু আবার চলে আসবে। আসার পরে আপনি এলা ফান্ডের কয়েনের যেভাবে উইথড্রটা হয় ঠিক একই প্রসেসে কিন্তু এখানে কাজ হচ্ছে, একই প্রসেসে কিন্তু চলতেছে। তো এলা ফান্ডের যে কয়েনটা আপনি উইথড্র করতেন তো সেই একইভাবে কিন্তু উইথড্রটা এখানেও করতে হবে। তো এখান থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেস কিন্তু দিতে হবে, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়ালেটে নিতে পারবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে নিতে পারবেন। তো ট্রাস্ট ওয়ালেটে নেওয়ার জন্য আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু তাদের যে টোকেন অ্যাড্রেস আছে তো সেই অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে হবে, তবে কিন্তু আপনি একটা অ্যাড্রেস এখানে দিতে পারবেন। তো সেই অ্যাড্রেসটা আপনি কীভাবে তৈরি করবেন তো সেই বিষয়ে বিস্তারিত শেয়ার করতেছি। তো বন্ধুরা ভিডিওতে এখনও যারা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো না লাগলে ডিসলাইক দিয়ে অবশ্যই চ্যানেল ছেড়ে বেরিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো আমি চেষ্টা করব ভাই আপনাদেরকে সব সময় আপনাদেরকে উপকার করার জন্য, তো চেষ্টা করব আপনাদের সাথে যদি আমারও ভালো কিছু হয় তো অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু হওয়া উচিত। তো এটাই ভেবে কিন্তু আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি, তাছাড়া কিন্তু অন্য কোনো মন মানসিকতা নিয়ে কিন্তু আমি ভিডিও মেক করি না। আমি জানেনই আপনারা যে আমি ভিডিও কিন্তু প্রতিনিয়তই অ্যাক্টিভ ভিডিও কিন্তু আপলোড করি না, যখনই ভিডিও মেক করি তখনই কিন্তু আমি ভিডিওগুলা বা সাইটগুলো কিন্তু যাচাই বাছাই করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, কারণ আপনারা আমার ভিডিও দেখে প্রতারিত যাতে যাতে না হন তো সেটাই আমি এখন লক্ষ্য করি। তো এই জন্য কিন্তু অবশ্যই আমি ভিডিও একটু দেরিতে মেক করি, কারণ আমি একটা সাইডের বিষয়ে আগে একটু জানার চেষ্টা করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এটাই আমার ভালো লাগে। তো এখান থেকে আপনি
সরাসরি চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার আগে আমি একটা আমার টেলিগ্রাম গ্রুপে এবং এই গ্রুপে কিন্তু এই টোকেন অ্যাড্রেস এবং এই টোকেনের যে নামটা সেই নামটা কিন্তু আপনাকে ট্রাস্ট ওয়ালেটে গিয়ে সার্চ করতে হবে, সেটা আমি সামনে দেখাবো। এবং এখানে আপনারা প্রথমে কি করবেন, এই যে টেলিগ্রামের লিঙ্কটা বা এই পোস্টের লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি জাস্ট এখান থেকে পোস্টে আসবেন। আসার পরে প্রথমে এখান থেকে আপনি এই যে উইলমিনারি যে কয়েনের এটা, এখানে আপনি জাস্ট এভাবে একটা চাপ দিয়ে ধরবেন, ধর এখান থেকে কিন্তু সহজেই আপনি এটা কপি করতে পারবেন। তো এখান থেকে আপনি প্রথমে এটা কপি করবেন। তো প্রথমে এটা কপি করার পরে আপনার ট্রাস্ট ওয়ালেটে যাবেন। তো ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনি টোকেন অ্যাড্রেসটা ওই জায়গায় সার্চ করবেন, বা আপনি টোকেন এটা ওখানে সার্চ করবেন, সেটা আগে দেখাবো। তো তারপরে আবারও এখানে ব্যাক আসবেন। আসার পরে আপনি এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস, তো এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে আপনি চাপ দিয়ে ধরবেন, এটা এখান থেকে আপনি এটা কপি করে নেবেন। তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটার জায়গায় আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, ওখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে আনার পরে এখান থেকে অ্যাড্রেস আর হিয়েটার নিয়ে আসার পরে আপনি এখান থেকে সরাসরি কী করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। যাদের ট্রাস্ট ওয়ালেট নাই তারা একটা নতুন ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো নতুন ট্রাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওই ভিডিওটা দেখে একটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এবং এখান থেকে আপনি সরাসরি চলে আসবেন উপরে যে থ্রি ডট এখানে একটা অপশন দেখছেন, আপনি এখানে একটা ক্লিক দিয়ে থাকেন, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন সার্চ বার। তো এখানে আপনি এই যে উইলমিনারির যে টোকেনটা আছে বা কয়েনটা, এই কয়েনটার যে নামটা সেই নামটা এখানে আপনাকে প্রথমে সার্চ করতে হবে। তো সেই নামটা এখানে সার্চ করবেন। তো নামটা সার্চ করার পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাড কাস্টম টোকেন। তো আপনি জাস্ট এই অ্যাড কাস্টম টোকেনে একটা ক্লিক করবেন। তো তখন দেখতে পারবেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এবং এখান থেকে দেখতে পারবেন উপরে নেটওয়ার্ক নামের একটা অপশন পাবেন। প্রথমে আপনি নেটওয়ার্কের এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, ইথিলিয়াম, তো আপনি ইথিলিয়ামের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে নিচে পলি জোন একটা অপশন পাবেন, পলি জোনে ক্লিক করবেন। পলি জোনে ক্লিক নিয়ে আসলেন, তো ওই পলি জোন ইয়েটা যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করবেন। তো অ্যাড্রেসটা পেস্ট করা মাত্রই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার এই যে নেটওয়ার্ক মানে আপনার এই টোকেন অ্যাড্রেস কিন্তু এখানে সব কিন্তু চলে এসেছে, এর ডিটেলস কিন্তু চলে এসেছে। আসার পরে আপনি এখান থেকে নিচে সেভ অপশন পাবেন, আপনি জাস্ট সেভে একটা ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার টোকেন অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে পেয়ে যাচ্ছেন। তারপর আপনার ট্রাস্ট ওয়ালেটের হোম বাটনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে নিচে এই যে উইল যে টোকেনটা, তো সেই টোকেনের অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি এখান থেকে এটার ভিতরে প্রবেশ করবেন। তো ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে দেখতে পারবেন সেন্ড এবং রিসিভ। তো আপনি এখান থেকে রিসিভে একটা ক্লিক করবেন। তো রিসিভে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে কপি অপশন পাবেন নিচে। তো আপনার এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এখান থেকে আপনি কপি করবেন। তো বন্ধুরা, কপি করে আনার পরে এখান থেকে আপনি সরাসরি আপনার সাইডে ব্যাক করবেন। সাইডে ব্যাক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার যে ইন্টারফেসটা তখন ছিল সেই ইন্টারফেসে কিন্তু আপনি চলে আসবেন, এবং এখান থেকে পেমেন্টে আসবেন নিচে। আসার পরে ওয়ালেট অ্যাড্রেস, তো এখান থেকে আপনি ওয়ালেট অ্যাড্রেস এখানে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে পেস্ট অপশন আসবে, আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনলেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। এবং এখান থেকে দেখতে পারবেন রিকোয়েস্ট পেমেন্ট, তো অবশ্যই এই রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করবেন। এবং এটার পরে কিন্তু আপনাকে নেটওয়ার্ক ফিসও দিতে হতে পারে, তো এটা মাথায় রাখবেন। তো এখান থেকে আপনি নেটওয়ার্ক ফিসটা দেওয়ার মতো ইয়ে থাকলে আপনি অবশ্যই এখান থেকে রিকোয়েস্ট পেমেন্টে দিবেন। এবং আমি এখান থেকে এটা উইথড্রোর একটা হিসেবে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন রিকোয়েস্ট পেমেন্টে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাকে তারা এর আগের কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিংয়ে রেখেছিল, তো সেই পেন্ডিংটা কিন্তু এখনও আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেটওয়ার্ক ফি চেয়েছিল তারা, তো এই এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর নেটওয়ার্ক ফি। তো আমি এখান থেকে কিন্তু নেটওয়ার্ক ফি দিইনি, বাইরের আগে একটা ইয়ে মেরেছি মানে উইথড্র দিয়েছিলাম, তো সেটা আমাকে তারা দেয়নি। তো আমাকে অবশ্যই এখান থেকে পেমেন্টটা নিতে হলে কিন্তু নেটওয়ার্ক ফি দিয়ে কিন্তু পেমেন্টটা নিতে হবে। এবং যে এর আগে যে উইথড্রটা আমাকে দেয়নি, তো সেটা কিন্তু আমাকে তারা এখান থেকে দেয়নি, যে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমি যদি নেটওয়ার্ক ফিসটা দিই এখান থেকে তাদেরকে, তাহলে কিন্তু আমার পেমেন্টটা তারা দিয়ে দিবে। তো এটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা দিলাম। আর এখানে বন্ধুরা, আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখানে আপনি উইথড্র দেওয়ার সাথে সাথে কিভাবে আপনাকে নেটওয়ার্ক ফিসটা দিতে দিতে বলছে কেন, এটা আপনার টাকা মেরে দিবে বা আপনার পেমেন্টটা দিবে না, আপনার থেকে টাকা নিবে, এমনটাই ভাবতেছেন। কিন্তু এখানে একটা কথা বলি, ইলাভ ফান্ড যে সময় আমরা উইথড্রটা নিতে পারতাম সে সময় কিন্তু ইলাভ ফান্ড কিন্তু লিস্টেড হয়নি, এখন কিন্তু লিস্টেড হয়ে গেছে। এবং ইলাভ ফান্ডের হাত ধরে কিন্তু এই যে টোকেনগুলো সবগুলো কিন্তু লিস্টেড কয়েন, ঠিক আছে, এগুলো সব লিস্টেড কয়েন। আপনি যদি আপনার ট্রাস্ট ওয়ালেটে যদি একটু লক্ষ্য করেন, যেখান থেকে আপনি টোকেন অ্যাড্রেসটা অ্যাড করছেন সেখানে যদি একটু দেখতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি এই যে সার্চ বারের এখানে দেখতে পাচ্ছেন আমার ইলাভ ফান্ডের এই কয়েনগুলো,
তো বন্ধুরা, এখানে একটা কথা আপনারা সকলে ভাবতে পারেন যে এখানে আপনাকে উর্ধ দেওয়ার জন্য আপনার কাছে তারা অর্থ দাবি করছে, আপনাকে তারা পেমেন্ট নেওয়ার জন্য আপনার কাছ থেকে তারা টাকা নিবে। তো এমনটা হয়তো অনেকে ভাবছেন, ভেবে পিছিয়ে যাবেন বা অথবা এখান থেকে আপনারা এটা খারাপ একটা কিছু ভাববেন হয়তো। তো এখানে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এলাফান্ট, যখন আমরা এই যে এলাফান্টের যে টোকেনটা যখন আমরা উড্রো করছিলাম, উড্রো দিচ্ছিলাম, তো তখন কিন্তু আমাদের কাছে কখনো তারা কোনো নেটওয়ার্ক ফিস চায়নি, এখন চাচ্ছে, কিন্তু আগে কিন্তু চায়নি। আগে তো বন্ধুরা, আগে কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেটে কিন্তু এভাবে পেমেন্টটা, মানে আমাদের কয়েনটা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে এসে রাখতে পারতাম বা ট্রাস্ট ওয়ালেটে উড্রোটা নিতে পারতাম। তো এই এলা কয়েনটা যে সময় এসেছিল, সেটা কিন্তু মানে উড্রোটা যে সময় তারা চালু করছিল, সে সময় কিন্তু আমাদের কোনো প্রকার আমাদের এই কয়েনটা কিন্তু লিস্টেড ছিল না। আর এখন কিন্তু এই কয়েনটা লিস্টেড হয়ে গেছে, এবং এরই হাত ধরে কিন্তু উইলমিনারি যে কয়েনটা এসেছে, তো সেই কয়েনটা কিন্তু তো এই কয়েনটা লিস্টেড হয়েছে। তো অবশ্যই এই কয়েনটা কিন্তু আমরা লিস্টেড, এটাও কিন্তু লিস্টেড একটা কয়েন, এবং এখান থেকে আপনি যে কয়েনটা উইথড্র করবেন, তো সেই কয়েনটা কিন্তু সরাসরি আপনি ক্রিপ্টোতে ট্রেড করতে পারবেন, এবং ক্রিপ্টোতে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি এটা অর্থ আপনি ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন, এবং ইউএসডিটি থেকে আপনি বিডিটি কনভার্ট করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে ডায়মন্ডের মাধ্যমেও কিন্তু এখান থেকে আপনি ক্যাশ করতে পারবেন টাকাটা। তো এখান থেকে কিন্তু এই যে কয়েনটা আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রচুর কয়েন কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে। তো এই কয়েনগুলো সবই কিন্তু ভালোই পরিমাণ কিন্তু ভ্যালিড আছে, মানে ভ্যালিড দাম কিন্তু তারা দিচ্ছে, ভালো দাম দিচ্ছে। তো অবশ্যই এই কয়েনটা আপনার তাদের রুলস অনুযায়ী বা তাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য, আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য তারা কিন্তু এই ফিসটা তারা নিয়ে থাকছে, ঠিক আছে? এটা তাদের আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য নিচ্ছে, এবং তার বিনিময়ে কিন্তু আমাদের অনেক কয়েন ইনকাম করতে দিচ্ছে। তো এখানে কিন্তু খারাপ ইয়ে করার কিছু নাই। তো আপনারা যারা চাইবেন এখান থেকে ইনকাম করতে, তো চাইলে এখান থেকে ইনভেস্ট করবেন যতটুকু তার নেটওয়ার্ক ফিস হিসাবে আপনার কাছে চাইবে, 500 হোক, 1,000 হোক, যেটাই চাক না কেন, আপনার কাছে যেটা চাইবে সেটা আপনি দিয়ে এখানে আপনি আপনার পেমেন্টটা যদি ভালো করতে পারেন, তো অবশ্যই এখান থেকে আমি আপনাদেরকে শেয়ার করব যে এখান থেকে আপনারা পেমেন্টটা নিবেন কিভাবে নিবেন। তো তার আগে আমি আপনাদেরকে এই যে ভিডিওটা শেয়ার করি না যে কিভাবে এখান থেকে আপনারা পেমেন্ট নিবেন, আমি শুধু বারবার বলেই যাচ্ছি কয়েকদিন যে এখান থেকে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন, নেটওয়ার্ক ফিসটা দিতে পারবেন। তো এটা আমি বলতেছি, তার কারণ হচ্ছে আমি এটা বলার কারণ আমি আগে নিজে এটা বলতেছি, কিন্তু কোনো প্রকার কিন্তু কাজে করে দেখাচ্ছি না আপনাদেরকে। তো অবশ্যই এটা বুঝতে পারছেন যে আমি নিজের থেকে আগে চেষ্টা করব, নিজের চেষ্টা করার পরে নিজে যখন দেখবো এটা ভালো, তো তখন কিন্তু আপনাদের জন্য শেয়ার করব। তো আমি নিজে ফলটা নিব, ফলটা নেওয়ার পরে আমি যতই এখন ভালো বলি, তো তারপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই জন্য পেমেন্ট প্রুফ ভিডিওটা আমি কিন্তু নেটওয়ার্ক ফিসটা কীভাবে আপনি দিবেন, তো সেটা সেই ভিডিওটা কিন্তু আমি নিয়ে আসছি না এখন। তো সেটা কিন্তু আমি খুবই দ্রুত নিয়ে আসার চেষ্টা করতেছি, তো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এখান থেকেও কিন্তু আপনি রেফার করে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আপনি রেফার করার জন্য এখানে নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখান থেকে দেখতে পারবেন শেয়ার অপশন পাবেন, এবং এখান থেকে আপনি রেফার করবেন যাকে, সে এখান থেকে 50 উইল কয়েন পাবে এবং ফ্রি লাকি স্পিন পাবে। এবং এখান থেকে আপনি রেফার করার জন্য 7 উইল যে কয়েনটা আছে সেটা কিন্তু আপনি পাবেন, এবং এটা কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়া থেকে, আপনি যে কোনো কিছুর মাধ্যমে, মানে যে কোনো মিডিয়া থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি এটা শেয়ার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এবং এখান থেকে আপনি সরাসরি শেয়ার দি লিঙ্ক, এখান থেকে এটা আপনি এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন, এখানে এটা সাব দিয়ে ধরে কপি করতে পারেন, তো এটা আপনি করে নেবেন। তো এখান থেকে বন্ধুরা আপনি প্রচুর পরিমাণে ইনকামটা করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যদি আপনারা কমেন্টে জানান যে কিভাবে পেমেন্ট নেবেন, কিভাবে বিস্তারিত ভিডিওটা যদি চান, অবশ্যই বিস্তারিত ভিডিওটা শেয়ার করবো, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন।